সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। আরামবাগ পৌরসভার উদ্যোগে আজ আরামবাগের পল্লিশ্রী এলাকায় 45টি বন্যা দুর্গত পরিবারের হাতে একাধিক জিনিসপত্র তুলে দেওয়া হলো, যেমন স্টোভ, খুন্তি, জামা কাপড়, হাঁড়ি, বালতি, কলসি ইত্যাদি। এছাড়াও নানা রকম শুকনো খাবারও তুলে দেওয়া হয়। এছাড়াও চাল, ডাল ইত্যাদি তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দী, সাংসদ অপরূপ পোদ্দার, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পৌরমণ্ডলীর সদস্য আজিজুল হোসেন, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায়, আইএনটিডিসি নেতা শফিকুল ইসলাম, সংখ্যালঘু সেলের সভাপতি শেখ নিয়াজুল অন্যান্যরা। যে কীভাবে আমরা আজকে নৌমীর শুভেচ্ছা জানাই সকলকে, দেখতে দেখতে পুজো কেটে গেল। আমরা যারা এই কালীপুরের সামনে যা বাঁধের ধারে থাকে, যারা জলমগ্ন হয়ে গেছিলো, আমরা তাদের ফ্ল্যাট শেল্টারে নিয়ে গেছিলাম। আমরা যতদিন স্থিতিশীল হয়নি ততদিন পর্যন্ত আমরা তাদের ড্রাই ফুড, তিন টাইম কুক ফুড খাব তাদের অবধি পৌঁছে দিয়েছিলাম। এখন আস্তে আস্তে তারা আবার তাদের ঘরে ফিরছে। তো সব তো বন্যায় বাসিয়ে দিয়েছে ডিবিসির ভুল পরিকল্পনার জন্য। আমরা আমাদের পৌরসভা পক্ষ থেকে আমাদের কৃষ্ণদার কৃষ্ণ সাঁতরা রয়েছে, দেখুন আমি কৃষ্ণদাকে প্রাক্তন বিধায়ক এই জন্য বলবো না, কারণ কৃষ্ণদা এখানে দীর্ঘদিন থেকে, যখন দল ক্ষমতায় ছিল না তখন থেকে কৃষ্ণদা লড়াই করেছে। আমাদের স্বপনদা রয়েছে, প্রদীপদা রয়েছে, আমাদের সমস্ত প্রশাসক মণ্ডলীরা যারা যারা এখানে উপস্থিত আছে, এবং আমাদের পার্টির ছেলেরা। এটা পুরোপুরি আমাদের দলীয় তরফ থেকে আমরা উদ্যোগ নিয়েছি। তৃণমূল কংগ্রেসের আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তথা আমাদের তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, যে আমরা একা পুজো খুশিতে কাটাবো এটা হতে পারে না, আমাদের আশেপাশে যারা আছে তাদেরও। তাই আমরা এদের হাঁড়ি, কড়াই, বালতি, স্টোভ, কিরপল, ছাতা, বিস্কুট, সোয়াবিন, কাপড়, চিড়ে, গুড়, আমরা একটা পুরো প্যাকেজ করে, ছাতা প্যাকেজ করে, মানে 25টা দ্রব্য, 25টা ডাল, মুসুর ডাল, চিড়ে, গুড়, বিস্কুট, মানে আমরা 25খানা দুধ, দুধ, কড়া, খুন্তি, সমস্ত মানে 25টা আইটেম আমরা সাধারণ মানুষকে আমরা তুলে দিলাম যারা ওই বাঁধধারে থাকে। এবার অনেকে কি হয়, এইটা জানতে পেরে আবার অন্যান্য জায়গা থেকে এসেও চলে যায়, কিন্তু আমাদের বাঁধধারে যারা লিস্টেড রয়েছে, মানে এখনো ঘরে ঢুকতে পারেনি, তাদের আমরা এই ওইখানের মধ্যে অনেকে আছে, ওদের জলটা আমরা ছিচিচিয়ে থেকে বলে দেন যে রিভার পাম্প থেকে জল, রিভার পাম্প এনে জল সেচন করে তাদের ঘর ঢোকাতে হবে। ঘর ঢোকানোর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের ম্যাডাম আছেন, আমাদের অপূর্ব পোদ্দার, কৃষ্ণচন্দ্র সাঁতরা, প্রদীপ আছে সহ সকলে মিলে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশকে আমরা মানুষের বাস্তবায়িত করলাম এবং মানুষের পাশে থেকে পুজোর দিনগুলোতে আমরা তাদের সাথে কাটালাম। ম্যাডাম রোদ পড়েছে তো তাদের মাথা ছাদের কি অবস্থা হচ্ছে কিছু? দাদা আপনি দাঁড়ান, ভারতবর্ষে সাংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বাঁধের ধারে যে জায়গা, সেই জায়গাটা কার এটা আগে জানতে হবে। বাঁধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পাট্টা দিচ্ছে, যেখানে পাট্টা দিচ্ছে সেই জায়গাতে তাদের ঘরের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু যদি কেউ বাঁধের ধারে থাকে, সেই জায়গাটা যদি কারোর নিজস্ব না থাকে, রাজ্য সরকার চাইলে কোনোদিনও সেখানে ঘর বানাতে পারে না। আমরা দেখেছি কেন্দ্র সরকারের অধীনে রেলের বস্তিতে যখন মানুষ কে উচ্ছেদ করা হয়েছে, আমরা এটাও দেখেছি যে রেলের বস্তিতে দীর্ঘ তিন পুরুষ হয়তো তাদের বসবাস করেছে, কিন্তু সেই বস্তিবাসীদের উচ্ছেদ করে রেলের জমি দখল করেছে কেন্দ্র সরকার, কিন্তু সেই জমিতে ঘর বানিয়ে দেওয়ার পরিকল্পনা কেন্দ্র সরকারের পক্ষ থেকে ছিল না। আমাদের মুখ্যমন্ত্রী বলছে তোমরা বানবাসী যারা মানুষ, তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে পাট্টা দেওয়া হচ্ছে, তাদের অন্য সুরক্ষিত জায়গায় নিয়ে এসে তাদের ঘর বানাবার পরিকল্পনা রাজ্য সরকার, কিন্তু এই যারা এই জায়গাটা তো পরিষ্কার, মানে এবার তো নদী তার তো নিজের বেগে চলে না,
তো সেই জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা হচ্ছে, বাংলার বাড়ির সূচনা হচ্ছে এবং পাট্টা দিয়ে তাদের, আর যাদের যাদের নিজস্ব জায়গা আছে, যাদের নিজস্ব জায়গা আছে রাজ্য সরকারের পক্ষ থেকে মামাকে মানুষের মুখ্যমন্ত্রী তাদের কিন্তু ঘর বানিয়ে দিচ্ছে। ঠিক আপনারা জানেন যে আমাদের হেলিপ্যাডের পাশে যে গর্ত আছে, প্রায় 45টা ফ্যামিলি যেদিন দিদি আসে তারা সেদিন আমাদেরকে জানিয়েছিল যে তাদের ব্যাপারে যে ঘর ডুবে গেছে, এখনও তারা ঘরের মধ্যে ঢুকতে পারে না। তাই আজকে আমরা আমাদের এখানে প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ আমাদের নেতৃত্ব আছে, আমাদের এমপি সাহেবও আসছেন, আমরা সেই তাদের হাঁড়ি কড়া বালতি থেকে আরম্ভ করে পোশাক থেকে আরম্ভ করে খাবার থেকে আরম্ভ করে দুধের প্যাকেট থেকে আরম্ভ করে ডাল, আমরা সব জিনিসপত্র, আমাদের তিরপল, আমরা সেই 45টা যে ফ্যামিলি আছে তাদেরকে আমরা সব মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে নির্দেশে আমরা তাদের দিচ্ছি। মাথার ছাদে তাদেরও ঘরের ব্যাপারটা নিয়েও চলছে, এখন আগেও একটা আগে তাদের তিরপল দেওয়া হয়েছিল, আবার একটা করে এখন তিরপল দেওয়া হচ্ছে। সব ডুবে গেছে বলে সেই জন্যই দেওয়া হচ্ছে, অনুদান দিচ্ছে দিদি, হাঁড়ি দিয়েছে, প্রেসার কুকার দিয়েছে, কড়া দিয়েছে, বাসন দিয়েছে, তিরপল দিয়েছে, ছাতা দিয়েছে, ডাল ছাতা সবই দিয়েছে। হ্যাঁ আমরা খুশি হয়েছি। এখন কি বলতে চাই, একটা ঘর হলে আমাদের থাকার ব্যবস্থা, সাগরী গড়াই পল্লিশ্রী, কি বলবো, আমাদের এগুলো কিছুই থাকে না, রান্না খাওয়ার কিছু থাকে না, আর এই বাসন তালা রান্না করবো যে তারও কিছু থাকে না, এগুলো দিয়েছে আমাদের খুব সুবিধে হয়েছে রান্না করার, আরে সব কিছু স্টোভ তিরপল সব, মানে থালা বাটি গেলাস, থালা বাটি গেলাস সব কিছু দিয়েছে। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-8।